আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সূরা নিসার 17 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলবো। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলাও তখন তার বান্দার দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। ফিরে আসা, কেউ যদি খাঁটি মনে সত্যিকার ভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তবে তাকে কিছু শর্ত মেনে নিতে হয়। অন্য কথায় আরবি শব্দ ইন্নামা বিশেষ কিছু বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। আপনি যখন প্রশান্ত হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা করেন, আপনি এই শর্তগুলো পূরণ করে ফিরে আসতে পারেন। তাই আয়াতের প্রথমে ইন্নামা শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করা তার নিজের উপরে অপরিহার্য করে নেবেন। যদি আপনি এই শর্তগুলো মেনে নেন, তিনি নিশ্চয়ই কবুল করবেন। লিল্লাযীনা ইয়া'মালুনা সু'আ বিজাহালাতিন, এই তাওবা গ্রহণযোগ্য হবে তাদের জন্য। এই তাওবা গ্রহণযোগ্য হবে তাদের জন্য যারা কুৎসিত, ঘৃণ্য, জঘন্য পাপ কাজ করে। এই সবগুলোই সু এর অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে। আর বিজাহালাতিন অর্থাৎ অপ্রতিরোধ্য আবেগের বশবর্তী হয়ে, যেমন কুকর্মে প্ররোচনা, রাগের বশবর্তী হয়ে, হতাশার আগুনে পুড়ে, অথবা এমন কোনো শক্তিশালী মানবিক অনুভূতি যা ওই মুহূর্তে আপনার উপর বিজয় হয়েছিল, তারপর তারা ওই পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে, এটা হলো জাহালা। আপনার অলসতা এক ধরনের জাহালা। আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য। আপনার ক্রোধ এক ধরনের জাহালা, যখন আপনি আপনার পিতামাতার উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন। আপনার চোখের সামনে যখন কোনো খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না, বুঝে নেবেন সেটাই জাহালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে, তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে, সুম্মাইয়া তুবুনা মিন করিব। প্রসঙ্গক্রমে এখানে লক্ষণীয় বিষয় হলো সু শব্দটি এক বচন, সুম্মাইয়া তুবুনা মিন করিব এটি বহু বচন না। পাপ কাজটি করার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে। পাপে জড়িয়ে পড়লে নিজেকে আপনার নোংরা মনে হয়, নিজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন, ক্রোধে ফেটে পড়েন, অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন, আমার সব আশা শেষ হয়ে গেল, আল্লাহর কাছে ফিরে গিয়ে কি লাভ, কিংবা ভাবেন এখন আর তওবা করে কি লাভ হবে, এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার, খুবই বিব্রতকর অবস্থা। আল্লাহ বলছেন, এটা তওবা না। সত্যিকারের তওবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সজ্ঞানে আর লঙ্ঘন করবেন না, অথবা প্রকাশ্যে বা আপনার লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না, তাই বলে আপনি তো ফেরেশতা না, মানুষের ভুল হতেই পারে। আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন, সুম্মাইয়া তুবুনা মিন করিব। তারপর আল্লাহ বলেন, ফা উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তওবা কবুল করবেন। আমার ও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কখনো তওবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারবো না, কারণ আমরা কখনো গুনাহ থেকে মুক্ত হতে পারি না। প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন। মনে রাখবেন, সত্যিকার মুমিন তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে। পাপ থেকে সর্বতরূপে বেঁচে থাকা অসম্ভব, কারণ খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে। কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু করে ফেলবে, সময়ক্ষেপণ না করে আল্লাহর দিকে ফিরে আসবে। আর আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করা তো নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং পরম জ্ঞানী। আল্লাহ জানেন আপনি কি অবস্থায় আছেন। আপনারা জানেন, একজন অপরাধীর অপরাধ যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয়, তখন অপরাধী ব্যক্তি এবং তার পক্ষের উকিল বিভিন্নভাবে বিচারকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে। যেমন তারা বলে, আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না, অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার সবকিছু জানেন, তিনি আলিম। আপনি আল্লাহ তাআলার চেয়ে উত্তম কৌশলী হতে পারবেন না, এবং তিনি জানেন আপনার অপরাধ ক্ষমার যোগ্য কি না। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ পরম জ্ঞানী। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই রমজানে তওবা করাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। তওবা যেন আমরা নিয়মিতভাবে, সচেতনভাবে এবং সজ্ঞানে করি। মসজিদে সবাই যখন দোয়া করে, আপনি তখনই শুধু তওবা করেন এমন না, গাড়ি চালানোর সময় তওবা করবেন, কারণ আপনি এমন কিছু দেখছেন যা আপনার দেখা উচিত না। আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন যা আপনার শোনা উচিত হয়নি, অথবা এমন কোনো আড্ডার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয়নি। হয়তো আপনি নিজের অজান্তেই ওই আসরে আপনার ভাই, আপনার বোন, পিতা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে গীবতে জড়িয়ে পড়লেন। আপনি এমন ব্যক্তি না যে স্বীকার করে না যে ওটা আসলে গীবত ছিল। আপনি ওই রকম ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন, ওইটা আসলে গীবত ছিল। আপনি নিজেকে চেক করেন আর তওবা করেন। সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন এই মাসে, এবং আমাদের সকল তাওবা যেন কবুল করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা